ইনি একজন মা, দীর্ঘ 827 দিন অপেক্ষার পর আজকে এয়ারপোর্টে এসে দাঁড়িয়ে আছেন শুধু ছেলের অপেক্ষা। ইনি একজন বাবা, বাবা বলছেন আমার ছোট্ট ছেলেটা আজ বিদেশ হতে ডিগ্রি নিয়ে এলো, আর এইদিকে ছোট ভাই বোন ও কাজিনরা ওয়েট করছে কখন তাদের ভাইয়াকে সারপ্রাইজ দিবে। আমার ছোট্ট বাবাটা আজ বিদেশ হতে ডিগ্রি নিয়ে এলো।